প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে জঙ্গি ও সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। দুপুরে জেলা প্রাণী সম্পদ অফিস কার্যালয়ে আয়োজিত এক সভায় মন্ত্রী বলেন, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ হবে দুর্ভিক্ষ পীড়িত দেশ, স্বাধীনতা বিরোধীরা ফের মাথা চাড়া দিয়ে উঠবে এমন শঙ্কার কথাও জানান তিনি। দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে জনগণকে ফের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। শেখ হাসিনা না থাকলে আবার জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠবে, সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠবে, স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠবে, বাড়ি ঘরে অনেকেই থাকতে পারবেন না। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এই উন্নয়নের চাকা টোটালি বন্ধ হয়ে যাবে, আর উন্নয়ন হবে না। যে প্রজেক্ট আনছি ওগুলোও বলবে আর প্রজেক্ট চলবে না। দুর্নীতি মুক্ত অবস্থা চান, সাম্প্রদায়িক সম্প্রীতি চান, শেখ হাসিনাকে দরকার, বারবার শেখ হাসিনাকে দরকার।